প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, তোমাদেরকে ভরতপুর জেলা স্কুল অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, বাসায় নিরাপদ আছো। আজ আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দশম অধ্যায়ে আমরা দূরত্ব এবং উচ্চতা বিষয়ক মাপযোগ শিখব। এটা এই দূরত্ব এবং উচ্চতা, এই দূরত্ব উচ্চতা কোন কোন বিষয়ের দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করব সেটা একটু তোমরা খেয়াল করো। যে মনে করো যে একটা, আমি এখানে দাঁড়াইছি, এখান থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব, একটা মিনারের দূরত্ব, একটা গাছের দূরত্ব, একটা মসজিদের দূরত্ব, একটা নদীর প্রস্থ, এগুলা আমরা এই অধ্যায় থেকে নির্ণয় করতে পারব। এখানে নির্ণয় করার জন্য আমাদের মূল বিষয়টা হলো জ্যামিতিক বিষয় এবং এর সাথে উৎপতভাবে জড়িত ত্রিকোণমিতিক বিষয়। ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সাইন কস ট্যান, এইগুলোর সাহায্যে আমরা এই দূরত্ব এবং উচ্চতা বিষয়ক পরিমাপগুলো করতে পারব। এইখানে এই বিষয়টা ই করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু নতুন আসছে, সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করে নেব। এখানে আছে দুটি কোণের বিষয় আছে, একটা হলো অবনতি কোণ, অবনতি কোণ। আর একটা আছে উন্নতি, উন্নতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ, উন্নতি কোণ কি সেটা দেখো। উন্নতি কোণ হলো ভূতলের উপরিভাগ ভূপৃষ্ঠের সমান্তরাল রেখার সাথে ভূপৃষ্ঠের উপরের কোনো বিন্দু থেকে যে কোণ হয় সেটাই উন্নতি কোণ। আবার খেয়াল করে দেখো, উন্নতি কোণ হলো ভূতলের উপরের কোনো বিন্দু থেকে ভূপৃষ্ঠের সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই উন্নতি কোণ। এরকম যদি হয়, আমরা এ একটা রেখা নিলাম, এটা এ, এটা বি, এই এ বি রেখার যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু সেটা নিলাম ও, এর উপরে এই রেখার উপরে পি একটা বিন্দু, এই পি থেকে ও যোগ করলে, পি ও যোগ করলে এইখানে যে কোণ উৎপন্ন হয়, পি ও যে কোণ উৎপন্ন হয় সেটা হলো উন্নতি কোণ, উন্নতি কোণ। তাহলে আবার দেখো, এ বি যে কোনো একটা রেখা, সরল রেখা নিলাম, এই রেখার উপরে যে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, এই এ বি রেখার উপরে পি একটা বিন্দু, এই পি থেকে পি ও পি যোগ করলাম, তাহলে পি ও বি যে কোণ হলো, পি ও বি যে কোণ হলো সেই কোণটা হলো উন্নতি কোণ। আর একটা কোণ আছে অবনতি কোণ, অবনতি কোণ হলো, অবনতি কোণ, অবনতি কোণ হলো এই যে ভূপৃষ্ঠের সমান্তরাল রেখা, এই রেখার নিচে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটা হলো অবনতি কোণ। এইটা এই ও থেকে ওর এ বি রেখার, সরল রেখার নিচের দিকে যদি কিউ একটা বিন্দু নেই আর ও কিউ যোগ করি,
তাহলে যে কোণ উৎপন্ন হবে এই কোণটা হলো অবনতি কোণ। তাহলে আবার দেখো খেয়াল করে, এবি সরল রেখার নিচে কিউ একটা বিন্দু, এই কিউ থেকে ওবি যোগ করলে বি ও কিউ যে কোণটা হলো সেই কোণটার নাম হলো অবনতি কোণ। এখন দেখো আমাদের আরও কয়েকটা বিষয় এখান খেয়াল রাখতে হবে, যে আমরা এখন যখন নাকি এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করব তখন সেখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এবং সেখানে সাধারণত 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণ আমাদের লাগবে। এইখানে এই কোণগুলো আমরা কীভাবে নিব এবং কোণগুলোর বাহু কীরকম হবে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো যদি 30 ডিগ্রি কোণ নেই, 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ নিলে সেখানে আমাদের দেখো সমকোণী ত্রিভুজে লম্ব এবং অতিভুজ, এই লম্ব এবং অতিভুজের মধ্যে 30 ডিগ্রি কোণে একটা সম্পর্ক আছে, সেটা হলো ভূমি বড় হবে এবং লম্ব ছোট হবে। এরকম ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। এখন লক্ষ্য করো যে ভূমি আর লম্ব, ভূমি লম্বের চেয়ে বড় হবে, এখন কতটুকু বড় হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব যদি x হয় তাহলে ভূমি হবে 2x, এরকম। অর্থাৎ এই ক্ষেত্রে চিত্রটা এরকম হবে যে এই লম্ব x হলে এটা 2x হবে, এটা এ বি সি যদি নেই তাহলে এটা এক একক, এটা দুই একক, এটা x একক, এটা 2x একক, এরকম হবে। আর ত্রিভুজটা এই এসি যোগ করলেই এই যে সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজ হলো, এই ত্রিভুজে এটা এই সি বিন্দুতে যে কোণটা হলো সেটাই 30 ডিগ্রি কোণ। এরপরে দেখো 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্বের অনুপাত, ভূমি লম্ব এটা হলো আগেরটা যা ছিল এটা তার বিপরীত, ভূমি লেস দেন লম্ব। ভূমি যদি এক্ষেত্রে ভূমি যদি x হয় লম্ব হবে 2x, চিত্রটা দেখো লক্ষ্য করে এরকম হবে ভূমি x হলে ভূমি এরকম, ভূমি যদি এক একক হয় তাহলে লম্বটা হবে 2 একক, এটা এ এটা বি এটা সি, এসি যোগ করি তাহলে এটা x একক, এটা 2x একক, আর এইখানে সি বিন্দুতে কোণ এটা 60 ডিগ্রি। এখন লক্ষ্য করো
30 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের যে আমরা কোণটা নিব এ বি সি ত্রিভুজে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি লম্ব, বি সি ভূমি আর এ সি অতিভুজ। আমাদের কোণটা সব সময় অতিভুজের সাথে সম্পর্কিত, আর কোণের সাথে অতিভুজ এবং অপর যে বাহু থাকবে সেই বাহুটা সবসময় ভূমি হবে, এবং এই কোণের বিপরীত যে বাহু থাকবে সেটা লম্ব হবে। এখন 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের সম্পর্ক হল 30 ডিগ্রি কোণ ভূমি এবং লম্ব যা হবে 60 ডিগ্রি কোণে ভূমি এবং লম্ব তার বিপরীত হবে। এক্ষেত্রে 30 ডিগ্রি ক্ষেত্রে যদি ভূমি 2x হয় তাহলে লম্ব x, আর 60 ডিগ্রি ক্ষেত্রে ভূমি x হলে লম্ব 2x একক। আরেকটা ই আছে আমাদের লাগবে, সেটা হলো 45 ডিগ্রি কোণ। এখানে ভূমি আর লম্ব এটার সম্পর্ক হলো দুটাই সমান, ভূমি এবং লম্ব সমান, অর্থাৎ ভূমি যদি x একক হয় তাহলে লম্ব x একক। চিত্রটা আমরা এরকম দিতে পারি, দুই বাহু সমান, লম্ব যা ভূমিও তাই, এ বি সি। এটা এক্স একক, এ বি এক্স একক, বি সি এটাও এক্স একক, আর সি বিন্দুতে কোণটা হলো 45 ডিগ্রি কোণ। তাহলে 45 ডিগ্রি লম্ব যা হবে x-ও তাই হবে। এখন আমাদের খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো 30 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণ, এই দুইটা কোণের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে 30 ডিগ্রি যখন অঙ্কন করতে বলবে তখন যেন আমরা 60 ডিগ্রি অঙ্কন না করি, এবং যখন 60 ডিগ্রি অঙ্কন করতে বলবে তখন যেন আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন না করি, এটা খেয়াল রাখতে হবে। আর এইখানে চিত্রগুলা যেহেতু এটা জ্যামিতির সাথে জ্যামিতির উপপাদ্যের মতো, এখানকার যখন আমরা সমাধান করব সমস্যাগুলো তখন জ্যামিতির মতো জ্যামিতির উপপাদ্যের মতো, সেখানে তো বিশেষ নির্বাচনের মতো, যদিও বিশেষ নির্বাচন এখানে লেখা যাবে না, বিশেষ নির্বাচনের মতো আগে আমাদের উপস্থাপন করতে হবে এবং কী লাগবে সেটা আমরা বলবো, কী দরকার কী নির্ণয় করবো সেটা আমরা বলবো, তারপর সেটা আমরা জ্যামিতির মতো জ্যামিতি এবং বীজগণিত এটা মিশা মিলে আমরা এটা বের করতে পারবো। তাহলে আজকে আমরা দেখো একটু লক্ষ্য করে একটা সমাধান করি, 10 নম্বর তোমাদের বইতে 203 পাতায় দেখো অঙ্ক নাম্বার 10। দশ নম্বর অঙ্কে দেখো কী চাইছে আমাদের, বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। মিনার এটা অনেকেই চিনো, হয়তো কেউ কেউ চিনো না, এটা হলো মসজিদের মিনার। মসজিদের তোমরা যারা নামাজ পড়ো রেগুলার তারা তো যাও, যারা নামাজ না পড়ো তারাও বাইরের থেকে মিনার দেখতে পাও। তো এই মিনার একটা উঁচু মিনার, এটা তো 1 ফিট 2 ফিট 5 ফিট করে মাপা উপরের থেকে নিঃস্পন্দ কষ্টকর,
তাই আমরা গাণিতিকভাবে সহজভাবে এটা কিভাবে নির্ণয় করতে পারি সেটির এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। তাহলে দেখো বলছে মিনারের একটি নির্দিষ্ট স্থান থেকে মিনারের পাদদেশ থেকে কোন বিন্দুর নির্দিষ্ট স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনারটির দূরত্ব কত, এটা আগে আমরা চিত্রের সাহায্যে ই করে নেই। দেখো এখানে 30 ডিগ্রি কোণ আছে, যেহেতু 30 ডিগ্রি কোণ আছে সেহেতু লম্ব যা হবে ভূমি তার দ্বিগুণ হবে। তাহলে এইটা এখানে এটা জানিছি লম্ব জানিছি ভূমি এর দ্বিগুণ নিব। এটা এ বি সি এটা 30 ডিগ্রি কোণ, এটা উচ্চতা 8 মিটার নিব আমরা ধরব। এইস মিটার তো না, এটা কত উচ্চতা 26 মিটার দেওয়া আছে। এটা ছাব্বিশ মিটার দেওয়া আছে আর এটা আমরা এক্স মিটার ধরব। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি লম্ব, বিসি ভূমি আর এসি অতিভুজ, আর সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ নিছি, এটা হলো উন্নতি কোণ। এটা আমরা একটু প্রথমে লিখে নেই, মনে করি নির্দিষ্ট স্থানটির মনে করি মিনার থেকে নির্দিষ্ট স্থানটির দূরত্ব নির্দিষ্ট স্থানটির দূরত্ব বিসি সমান এক্স মিটার। এখানে মিনারের উচ্চতা এ বি সমান 26 মিটার, এবং সি বিন্দুতে মিনারের উন্নতি কোণ শীর্ষের উন্নতি কোণ এসি বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে এখানে মিনারের উচ্চতা এ বি দেওয়া আছে 26 মিটার, মিনারের এ বি মিনারের পাদদেশে হলো বি, বি থেকে নির্দিষ্ট বিন্দু
নির্দেশ একটা দূরত্ব নির্দিষ্ট বিন্দু সি, বি সি এর দূরত্ব আমরা ধরে নিচ্ছি 1 মিটার, আর সি বিন্দুতে এই এ বিন্দুর শীর্ষের উন্নতি কোণ হলো এ সি বি, এটা 30 ডিগ্রি। এখন দেখো এ বি সি ত্রিভুজে এখানে আমাদের এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এটা অতিভুজ। এখন দেখো তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু এখানে আমাদের দেওয়া আছে, একটা সরাসরি দেওয়া আছে লম্ব মান দেওয়া আছে, আর ভূমির মান দেওয়া নাই, কিন্তু সেটা আমরা এক্স ধরে নিছি, ঠিক আছে, মনে করে নিছি। যেহেতু লম্ব এবং ভূমি আছে, এই লম্ব এবং ভূমির মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাতটা সেটা হলো ট্যান, ট্যান হলো লম্ব বাই ভূমি। এখন দেখো সেটা আমরা লিখতেছি, এবিসি সমকোণী ত্রিভুজে, দেখো এ বি সি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে ঠিক আছে, ট্যান ট্যান এসিবি কোণ সমান লম্ব বাই ভূমি, এ বি বাই বি সি